এই উল্লাস আর শিরোপা যেন অনেকটা কাঙ্ক্ষিতই ছিল আর টিভির। অসাধারণ দলীয় বোঝাপড়া আর ব্যক্তিগত নৈপুণ্য, কোনো দিক দিয়ে যেন ঘাটতি ছিল না নতুন চ্যাম্পিয়ন দলটির। খেলার শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে এসিটিভির খেলোয়াড়দের ব্যতিব্যস্ত রাখে রাজীব বাহিনী। আরটিভির আক্রমণ ভাগে শরীয়ত আর মানিকের গতিময় নৈপুণ্য, মাঝমাঠে আলামিন আর রাজীবের দুর্দান্ত পাসিং। এক পর্যায়ে খেই হারিয়ে যেন ডুবন্ত জাহাজে পরিণত হয় এসিটিভি। এ সময় তাদের দু একটি আক্রমণ চীনের প্রাচীর খ্যাত আরটিভির গোলরক্ষক আপেল, হিমালয় খ্যাত রক্ষণ স্তম্ভ লিমনের কাছে যেন অসহায় হয়ে পড়েন মাহফুজরা। ফলে প্রথমার্ধেই 5 গোলে এগিয়ে যায় আরটিভি। দ্বিতীয়ার্ধে আরটিভির আক্রমণের ধার আরও বেড়ে যায় শরীয়ত মানিক আর আলামিনের গতিময় খেলায়। এ সময় তারা আরও 4টি গোল পায়। পাল্টা আক্রমণে এ সময় এসিটিভির 4টি গোল আদায় করে নিলেও খেলায় ফেরার সুযোগ পাননি। ফলে প্রায় অনায়াসেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন শিরোপাধারী হয় আরটিভি। এর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনালে 2 গোলে পিছিয়ে থেকে শেষ মুহূর্তে অসাধারণ নৈপুণ্যে সমতা আনে আরটিভি। খেলা টাইব্রেকারে গড়ালে প্রতিপক্ষের 5-5টি শট ফিরিয়ে দেন আপেল শাহরিয়ার। আরটিভির শটগুলো এ সময় ফিরিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। তুমুল উত্তেজনায় ভরপুর খেলার শেষ নাটক তখনও বাকি। ফাইনালে যাওয়ার শেষ সুযোগ আরটিভির। খেলার শেষ শটটি নিতে বল হাতে নিয়েছিলেন আরটিভির অধিনায়ক রাজীব খান। ব্যর্থ হলে আশা শেষ, আর গোল হলে আরটিভি পৌঁছে যাবে শিরোপার কাছাকাছি। এ অবস্থায় দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বলকে জালে পাঠিয়ে দলকে নোঙরে পৌঁছে দেন রাজীব। অসাধারণ এ জয়ে উল্লাসে মাতে পুরো আরটিভি। পুরস্কার দিতে এসে আরটিভির খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। আপনাদের খেলাটা, ফাইনাল খেলাটা সত্যি খুব এনজয়েবল হয়েছে। যারা জয় হয়েছেন এবং যারা রানার্স আপ হয়েছেন, দু দলকেই অভিনন্দন জানাই। একটু ট্রেনিং দিলে আমরা কিন্তু জাতীয় দলে, যদি বয়স কম থাকতো আর একটু, তাহলে অনেকে জাতীয় দলেও যেতে পারতেন আপনি। শিরোপা জয় করে প্রধান কার্যালয়ে ফিরলে খেলোয়াড়দের অভিনন্দন জানান আরটিভির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।